ওকে, আসসালামু আলাইকুম। সো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন টুতে আমরা আরেকটা অ্যানিমেশন দেখাবো। এখানে ধরুন আমরা এখানে লিখেছি যে বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি। সো আমরা এখানে একটা অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমাদেরকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে, দেন কাস্টম অ্যানিমেশনে ক্লিক করে আমাদের অ্যাড ইফেক্টে নিয়ে আসতে হবে। অ্যাড ইফেক্ট থেকে আমরা ধরেন ইন্ট্রান্স আমরা ব্যবহার করেছি, আমরা এখানে দেখবো এমফাসিস। এমফাসিসে আমরা যদি চেঞ্জ ফন্ট, ফন্টটা চেঞ্জ হবে এটা করতে পারি, এবং চেঞ্জ ফন্ট সাইজ, ফন্ট সাইজ বড় হবে, চেঞ্জ ফন্ট স্টাইল, ফন্টের স্টাইল চেঞ্জ হবে, এটা গ্রো হবে এবং শ্রিঙ্ক, এবং একটা হচ্ছে স্পিন ঘুরতে ঘুরতে আসবে। আমরা যদি মোর ইফেক্টে ক্লিক করি, দেখেন এখানে একটা পপ আপ উইন্ডো এসেছে। আমরা এখানে একটা একটা করে দেখি, ধরেন আমরা এখানে গ্রোটা দিলাম, গ্রোটা দিলে দেখেন লেখাটা কিন্তু বড় হচ্ছে, রাইট? আমরা যদি আবার নিচেরটা দিই ট্রান্সপারেন্সি, এটা দেখেন একটু ক্লিয়ার হয় বা ঘোলা থেকে একটু একটু ক্লিয়ার হয়। দেন আমরা যদি বোল্ড ফ্ল্যাশ দিই, তাহলে এক ধরনের হচ্ছে, এটা ফ্ল্যাশ করছে আর কি, মানে লাইটের মতো ফ্ল্যাশ টিপটপ করবে। দেন আমরা যদি নিচে আরেকটা দিই, এরকম হচ্ছে, কালার ওয়েব যদি দিই, তাহলে এটা দেখেন কালার চেঞ্জ হচ্ছে, কালার মতো একটা লাল কালার চেঞ্জ হচ্ছে। এবং আমরা যদি তারপর দিই, অর্থাৎ এখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন পাবেন। হ্যাঁ, তো এই অ্যানিমেশনগুলো আপনি ব্যবহার করে আপনি আপনার স্লাইডগুলোকে সুন্দর করতে পারেন। আপনি যদি স্পিন দেন, স্পিন দিলে জিনিসটা ঘুরবে। আপনি যদি চেঞ্জ লাইন কালার দেন, তাহলে এটা লাইন আপনার যেটার যে একটা চারপাশে যে কালারটা আছে, লাইন আছে, সেই লাইনটা দেখুন কালো হবে, লাল হবে, এভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি যদি এখানে কী দেন, আপনি যদি এখানে লাইটেন দেন, তাহলে এটা এক ধরনের হবে। আপনি যদি এগুলি দেন, ঠিক আছে, কন্ট্রাস্টিং কালার, আপনি যদি ডিজার্টিউরেট আপনি এগুলো যদি দেন, তাহলে কিন্তু এক একটা এক এক রকম হবে। কালার ব্লেন্ড যদি দেন, তাহলে দেখবেন যে কালার ব্লেন্ড হবে। ব্রাশ অন কালার যদি দেন, তাহলে এক ধরনের হবে। তো বিভিন্ন স্টাইল এখানে আছে, আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলগুলো ব্যবহার করে আমরা আমাদের স্লাইডগুলোকে সুন্দর করতে পারি। ধরেন এটা দিয়ে আমরা তাহলে কী করবো, এখানে ওকে দেবো, ব্যাস ওকে দিয়ে আমরা যদি এখানে স্লাইড শোতে দেখি, তাহলে আমরা ক্লিক করার পর দেখবো যে কালারটা চেঞ্জ হবে। এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ফার্স্ট, আমাদের এটা ফার্স্ট হচ্ছে, আমরা যদি এটাকে মিডিয়াম দিই, তাহলে জিনিসটা মিডিয়াম হবে। আমরা যদি এটাকে ভেরি স্লো দিই, তাহলে কালারটা ভেরি স্লোলি স্লোলি এরকম করে হবে। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। এবং কালারটা কোন কালার হবে, এটা লাল কালার হচ্ছে, আমরা যদি নীল দিই, তাহলে এই জিনিসটা নীল কালার হবে। এখান থেকে আমরা আমাদের কালারগুলো জাস্ট চেঞ্জ করে দিতে পারি, আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারি। এটা যেমন ভায়োলেট কালারটা হচ্ছে। এখন আমরা যদি আমাদের এই অ্যানিমেশনটা এখান থেকে রিমুভ করতে চাই, তাহলে আমাদের এখানে যে অ্যারোটা আছে, যে ড্রপডাউন যে মেনুটা আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে যদি রিমুভ দিই, রিমুভ দিলে কিন্তু আমাদের এই জিনিসটা চলে যাবে। রিমুভ দেওয়ার সাথে সাথে আমাদের যে দেখেন অ্যানিমেশনটা চলে গেছে। আর আমরা যদি আবার দিতে চাই, এক্সিটও একটা অ্যানিমেশন, ঠিক আছে, মোশন পথ একটা অ্যানিমেশন। এখান থেকে আমি কোন দিকে যাবে, এই দিক থেকে এই দিক, এই দিক, হ্যাঁ, নিচের দিকে, বাম দিকে, ডান দিকে, উপর দিকে, এটা আবার আমি নিজে একটা ড্রয়িং করে দিতে পারবো, যেটা যেভাবে ড্রয়িং করে দিব সেভাবে কিন্তু আমার এই লেখাগুলো মুভ করবে আর কি। আমরা এমফাসিস দিয়ে করেছিলাম, এখান দিয়ে একটা করি, আমরা ধরলাম স্পিনটা দিলাম, এটা ঘুরছে লেখাটা, এখন ঘুরছে। ঘোরার পর আমরা যদি এটাতে আরেকটা ইফেক্ট দিতে চাই, ধরেন এক্সিট, এক্সিট হচ্ছে একটা জিনিস চলে যাবে, একবার দিলে আসবে, একবার দিলে চলে যাবে। তা আমরা যদি এটাকে ফ্লাই উঠতেই, দেখেন এটাতে দুইটা কিন্তু অ্যানিমেশন দেওয়া হয়েছে, একটা এই যে একটা অ্যানিমেশন, এই একটা অ্যানিমেশন, একটা হচ্ছে যে একটা হচ্ছে আপনার এন্ট্রান্সের নিচে যেটা এমফাসিস, আর একটা হচ্ছে এক্সিট। এমফাসিস এবং এক্সিট দুইটা ব্যবহার করা হয়েছে। আমরা যদি স্লাইড শো দেখি, তাহলে দেখা যাবে একবার ক্লিক করলে লেখাটা স্পিন করছে, তাহলে এটা একটা এমফাসিস, এবং আরেকবার ক্লিক করলে কিন্তু লেখাটা চলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে একই অবজেক্টের মধ্যে বা একই লেখার মধ্যে, একই অবজেক্টের মধ্যে আমরা একাধিক অ্যানিমেশন ব্যবহার করতে পারি। এই অ্যানিমেশনগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো বেশি আকর্ষণীয় করে করতে পারি। সবাইকে ধন্যবাদ।